চট্টগ্রামের রাউজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সোমবার 20 জুন বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়ে দেখা যায়, উপজেলার রাউজান সদর ইউনিয়ন, ডাবুয়া, বিনাচুরি, উর্কিচর, কদলপুর, পূর্ব গুজরা, পশ্চিম গুজরা এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বসতঘর, ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। শতাধিক পুকুর ডুবে ভেসে গেছে মাছ। পুকুরের আশেপাশে হাতে জাল দিয়ে মাছ ধরতে দেখা যায় স্থানীয়দের। প্রাকৃতিক দুর্যোগের কারণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। হালদা নদী, কর্ণফুলী নদী, ডাবুয়া খাল, বেরুলিয়া খাল, সর্দার খাল, কাশখালী খালের পানি বেড়ে আশেপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কোনো কোনো এলাকায় হাঁটু পরিমাণ, আবার কোনো কোনো এলাকায় কোমর পরিমাণ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়ছেন অনেক পরিবার। গবাদি পশু হাঁস মুরগি নিয়ে চরম বিপাকে পড়ছেন নিম্নাঞ্চলে বসবাসকারী লোকজন। চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের চলমান 4 লেন প্রকল্পের আওতায় সড়ক উঁচু করায় মহাসড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হয়নি। তবে গ্রামীণ সড়কগুলো হাঁটু থেকে কোমর পরিমাণ পানির নিচে তলিয়ে যায়। কোনো কোনো এলাকায় সড়ক, কালভার্ট, খালের পাড় ভেঙে গেছে। পানি ঢুকে পড়ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট ক্যাম্পাসে। অন্যদিকে রাউজান উপজেলার চিকদার ইউনিয়নে পা পিছলে আশ্রে পড়ে মেহেরুন্নেসা নামে 14 বছর বয়সী অষ্টম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হানিফ মেম্বার বলেন, রবিবার 19 জুন বিকেলে চিকদার ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে আমির হোসেন দফাদার বাড়িতে ওই ছাত্রীর বসতঘর সংলগ্ন পাইপের গোড়ায় পা পিছলে আশ্রে পড়েন। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেহেরুন্নেসা ওই এলাকার মোহাম্মদ আলমগীরের মেয়ে এবং চিকদার শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। সোমবার 20 জুন বেলা 11টায় স্কুল মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এছাড়া পাহাড়তলি ইউনিয়নের কাঁচা ঘর ধসে 2 নারী আহত হয়েছেন। ওই এলাকার অন্তত 40টি বসতঘরে পানি ঢুকায় দুর্ভোগে পড়েছে স্থানীয় জনসাধারণ। মুন্সিরঘাটা, নোয়াপাড়া সড়ক, হাফেজ বজলুর রহমান সড়ক, টুনারমাস সড়ক, দায়ারঘাটা, রাউজান থানা সড়ক সহ গ্রামীণ জনপদের সড়কগুলো জলমগ্ন হয়ে পড়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাতায়াতকারীরা। বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন কৃষক ও মৎস্য চাষীরা। এমন পরিস্থিতির মধ্যে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ক্ষয়ক্ষতি নিরূপণে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট প্রকৌশলকে নির্দেশ দিলে প্রকৌশলী সহ একটি দল ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন পৌর মেয়র জমিরুদ্দিন পারভেজ। তিনি আরও বলেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পৌর এলাকার কিছু কিছু রাস্তাঘাট জরুরিভাবে সংস্কার করে দেয়া হচ্ছে। কি পরিমাণ রাস্তাঘাট ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করছে পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকৌশলী দল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ বলেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। প্রতিটি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মাধ্যমে তথ্য সংগ্রহ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় উপজেলা প্রশাসন সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ শিকদার বলেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃষ্টি বন্ধ হওয়ায় পানির নিম্নমুখী। পাহাড়তলি ইউনিয়নের মাটির গুদাম ধসের ঘটনা আমরা উদ্ধতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে 3টিকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।